আপনাদের কি দাবি নিয়ে আপনারা এখানে? আমরা এসেছি বাংলাদেশের এই অবৈধ সরকার শেখ হাসিনা যে আমাদের দেশ নেত্রী, মায়ের তুল্য নেত্রী, বাংলাদেশের আপাতর জনগণ, যুব সমাজ যাকে মা বলে গণ্য করে, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের বেগম খালেদা জিয়াকে বিনা দোষে একটি অবৈধ আইন প্রণয়ন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে, তার তীব্র প্রতিবাদ নিন্দা জানাতে এবং হোয়াইট হাউসে এই ইউনাইটেড স্টেটে আমেরিকার বিভিন্ন জায়গাতে আমরা আমাদের পেপার সাবমিট করেছি, এভিডেন্স সাবমিট করেছি, অতি সত্বর যেন এই খুনি হাসিনা, অত্যাচারী হাসিনা, যে বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের মানুষের নয়, না এই হাসিনার বিরুদ্ধে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন তাড়াতাড়ি বাংলাদেশের কারাগার থেকে মুক্ত করে একটি স্বাধীন রাজনৈতিক অবস্থানে বাংলাদেশকে উপনীত করার সুযোগ দেয়, এই জন্য আমরা এখানে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা রূপসীগঞ্জ নিউজ পেপার থেকে আপনাদের এখানে আপনাদের সাথে একত্রিত হয়েছি। আজকে আপনাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আমরা আজকে শেখ হাসিনা অবৈধ সরকার দীর্ঘদিন থেকে বাংলাদেশে মানুষের ক্ষমতাকে অবৈধভাবে দখল করে রেখেছে, তার ক্ষমতা থাকার কোনো অধিকার নাই। সে 20টারও অধিক মামলা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে তাকে কারারুদ্ধ করা হয়েছে। আজকে প্রবাসীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রের মাটি থেকে আমরা আন্দোলন গড়ে তুলতে যাচ্ছি। আমরা আজকে চাই বাংলাদেশে অবৈধভাবে কোনো সরকার যাতে না থাকে, সুষ্ঠুভাবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর সরকার যাতে গঠন হয়, যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তারা ক্ষমতা পরিচালনা করবে। আজকে কর্মসূচিটা আপনাদের কী কী ছিল? আজকে কর্মসূচি যে ছিল আমাদের বাংলাদেশে যাতে আগামী যে নির্বাচন হবে ওই নির্বাচনে সুষ্ঠু একটি গণতান্ত্রিক নির্বাচন হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করে দেওয়া হয়। আজকে যেভাবে সরকার অবৈধভাবে তার ক্ষমতাকে ব্যবহার করছে, আমরা প্রবাসীরা কোনোভাবে তার এই ধরনের ক্ষমতাকে ব্যবহার করাকে আমরা মানি না। আপনাদের নেত্রী যদি জেল থেকে না বের হয়, আপনি কি নির্বাচনে অংশগ্রহণ করবেন? আমাদের নেত্রীকে জেলখানার ভিতরে রেখে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো যুক্তি আমরা দেখি না। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে রূপ পাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রূপসীগঞ্জ নিউজ পেপার থেকে। আপনাদের আজকে মূল উদ্দেশ্য কি? কেন ধন্যবাদ রূপসী বাংলাকে আমাদের এই ডেমনস্ট্রেশনে আপনাদের কভারেজ করার জন্য। বিশেষ করে আপনারা জানেন দীর্ঘদিন বাংলাদেশে গত 80 বছর গণতন্ত্র লেশ মাত্র নাই, বাংলাদেশে বাক স্বাধীনতা নাই। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার কোনোটাই এখন বাংলাদেশে নাই। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী, আকর্ষণ নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আজকে জেলে বিনা বিচারে। আপনারা জানেন এই স্বৈরাচারী খুনি হাসিনা জনগণের ভোটে নির্বাচিত না, জনগণের কাছে তারা দায়বদ্ধ না, হৃদয় তারা যে কোনো অন্যায় অত্যাচার নিপীড়নের মাত্রা সীমা অতিক্রম করেছে। আমাদের অগণিত নেতাকর্মীদেরকে তারা হত্যা গুম করেছে, বাংলাদেশে তারা এখন রাম রাজত্ব কায়েম করেছে, পুলিশের রাষ্ট্রে পরিণত করেছে। আমরা এই স্বাধীনতা চাই নাই, বিধায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি গণতন্ত্রের প্রতি। আমরা জানি যে দেশে গণতন্ত্রের জনক বলে আব্রাহাম লিঙ্কনের দেশ যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি জিয়ার সৈনিকেরা। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করব, খালেদা জিয়াকে মুক্ত করে আনব, কারণ আমরা কোনো অন্যায়ের কাছে মাথামতো করিনি, কোনোদিন করব না। শহীদ জিয়ার সৈনিকেরা তাদের রক্ত থাকতে এই কামনা পূরণ হতে দিবে না। দিল্লি ছাড়া করব, বাংলাদেশ ছাড়া করব, তাদের মামা বাড়ি দিল্লি, চলে যাক তারা সেই দিল্লিতে, আমাদের দেশে তাদের কোনো ঠাঁই নাই। এই জন্য আমরা এখানে সংগ্রামে ডেমনস্ট্রেশন করতে এসেছি। ধন্যবাদ রূপসী বাংলাকে আমাদের এই সুন্দর এই ডেমনস্ট্রেশনে কভারেজ করার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। আমি পশ্চিমবাংলা নিউজ পেপার থেকে এসেছি এবং মিনটিভি টিভি চ্যানেল থেকে এসেছি আমরা এখানে। আজকে আপনাদের এখানে আসার উদ্দেশ্য কি? আপনাদের কী দাবি, কেন এসেছেন? আমরা এখানে এসেছি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য,
বেগম খালেদাকে অন্যায়ভাবে এই স্বৈরাচারণী শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে জেল দিয়েছে। আমরা এটার প্রতিবাদ করার জন্য এই ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে আমরা বিক্ষোভ করেছি তার নিন্দা জানানোর জন্য। এবং যদি এই মুহূর্তে শেখ হাসিনা যদি বেগম খালেদাকে না ছাড়ে তাহলে এই ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউস থেকে দূরবার আন্দোলন করে ছাড়ব ইনশাল্লাহ। এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে, এই আন্দোলন চলমান, এই আন্দোলন থামাতে পারবে না কোনো শক্তি ইনশাল্লাহ। এই সরকার এমনিতেই হুনি হাসিনা বাংলাদেশের কোনো সমর্থন পায় নাই, কোনো জনগণ তার বিরুদ্ধে সবাই সচ্ছার। সামনে আর কয়েকটি মাসের মধ্যে ইলেকশন হবে, ওই ইলেকশনে যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে কোনো ভোট গ্রহণ করা হয় সে ভোট বিএনপি না শুধু বাংলাদেশ 16 কোটি মানুষ মানবে না, মানতে পারে না। আমরা এই হোয়াইট হাউসকে এই শেখ হাসিনাকে নিন্দা জানাই, তিনি যেন এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে এই সরকার যেন সুষ্ঠু নির্বাচন করার জন্য কোনো নিরপেক্ষ সরকার গঠন করে একটা সুষ্ঠু নির্বাচন করা হয়। তাই আমরা এই ওয়াইট দাবি জানাচ্ছি এবং কি এই বলে আমার সংক্ষিপ্ত বাক্য শেষ করতে হবে। ধন্যবাদ। আজকে আমাদের বাংলাদেশে স্বাধীনতা আজকে ভূলুণ্ঠিত, আজকে গণতন্ত্র অবাঞ্ছিত, বাংলাদেশে আজকে বা স্বাধীনতা নেই, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নেই, মানুষের কথা বলার অধিকার নাই। এবং আপনারা দেখেছেন একটি মিথ্যা মামলা দিয়ে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, যে মামলার কোনো ভিত্তি নেই। অথচ এই সরকার হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে বাজার করছে, এই সরকারের মন্ত্রীরা আজকে দুর্নীতিবাজ তাদের বিচার হচ্ছে না। অথচ আমাদের দেশনেত্রী বেগম খালেদাকে মিথ্যা মামলা দিয়ে আপনার কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলাগুলি তারা সে প্রত্যাহার করে নিয়েছে। অথচ আমাদের বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিচ্ছে, রাস্তায় দাঁড়ানোর কোনো আপনার সুযোগ দেওয়া হচ্ছে না। বাংলাদেশে আজকে বাংলাদেশের গণতন্ত্র নেই। আমাদের দাবি একটি নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আমাদের বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনতে হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ হাজার হাজার নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা